Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। বলেন দেখুন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী, তার নির্দেশে এই সংকটময় কালে আপনারা জানেন যে এই সময়ে যারা রক্তাল্পতায় ভোগেন, রক্তজনিত সংকটে ভোগেন, তাদের রক্তের প্রয়োজন পড়ে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেক বছর যে ধারায় রক্তদান হতো, এবছর এই মহামারীর কারণে সেই ধারায় সেইভাবে সেই গতিতে করা সম্ভবপর হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছিলেন এই রক্তের সংকটকে। তিনি প্রথমে রাজ্যের পুলিশকে অনুরোধ করেছিলেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে সমগ্র পশ্চিমবাংলায় পুলিশেরা রক্তদান করেছিলেন এই সংকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। পরবর্তীকালে ধাপে ধাপে নেত্রীর নির্দেশে আমাদের বিভিন্ন দলের শাখা সংগঠন, গণসংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনরা রক্ত দিতে শুরু করেন। সেক্ষেত্রে আমাদেরকে অনুমোদন দেওয়া হয় এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয় রক্তদান করার জন্য, কিন্তু সংক্ষিপ্ত আকারে, বৃহৎ আকারে করতে নিষেধ করা হয়। তাই আমরা এখন ধারাবাহিকভাবে আরামবাগ শহরে 19টা ওয়ার্ডে রক্তদান করব, সেটাও সিদ্ধান্ত গ্রহণ করি। গতকাল তার শুভ উদ্বোধন হয় 10 নম্বর ওয়ার্ডে, আজকে তারই একটা পার্ট হচ্ছে 13 নম্বর 19 নম্বর ওয়ার্ডকে নিয়ে আজকে এখানে রক্তদান চলছে। পরবর্তীকালে ব্লাড ব্যাঙ্ক যেমন ডেট দেবে বিভিন্ন ওয়ার্ডে চলতে থাকবে। আর কতগুলো রক্তদাতা রক্ত দিচ্ছেন এখনো পর্যন্ত? 35 জন দিয়েছে, আমাদের লিমিট 30টা আমরা রিকোয়েস্ট করেছি আরো কিছু নেওয়ার জন্য। ধন্যবাদ। ক্যামেরায় অয়েক সামন্তের সঙ্গে সুজিত রায়, রিপোর্ট আরামবাগ টাইমস।